আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে হাজির হয়েছি বয়া এমন মাইক্রোফোন নিয়ে bdshot.com এর ওয়েবসাইট থেকে যারা বয়া এমন কিনেছেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাবেন এটা আশা করা যায় আজকে আমি বয়া এমন তাদের অফিস থেকে কিনেছি বিস্তারিত রিভিউ করব এই বয়া এমন এর ভয়েস কোয়ালিটি কেমন বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর এখন আমি যে কথা বলছি সেটাও কিন্তু বয়া এমন মাইক্রোফোন দিয়েই আমি আপনাদের সাথে কথা বলছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে তো চলুন আমরা দেখে নেই এই বয়া এমন মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি কেমন প্লাস বয়া এমন মাইক্রোফোন কিভাবে সেট করতে হয় কিভাবে আপনার মোবাইলটিতে সাপোর্ট করাবেন যে কোনো মোবাইল ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার সব ক্ষেত্রে কিন্তু আপনি বয়া এমন মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন খুব সহজে বলা হয় যে ইউটিউবার জগতে অর্থাৎ ইউটিউবারদের জাতীয় মাইক্রোফোন হচ্ছে বয়া এমন মাইক্রোফোন তো চলুন বয়া এমন মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত আমরা সরাসরি এই ভিডিওতে জেনে নেব তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন 2-4 মিনিট ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে থেকে সবকিছু জানতে পারবেন তাই আপনারা দেখছেন আলামিন আইটিভিডি চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো চলুন মূল ভিডিওটি আমরা শুরু করে দেই ভিডিওতে আমরা বলবো প্রাইস কত কি সমাচার সবকিছু এ টু জেড জানিয়ে দেব ওকে লেট স্টার্ট প্রথমে আমরা বয়া এমন রিভিউ করব আমরা bdshop.com এ গিয়েছিলাম এরকম একটা শপিং ব্যাগের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টটা দিয়েছে আর আপনারা যদি কুরিয়ার সার্ভিস আছেন সেটাও দেবে তারপরে এখানে হচ্ছে আছে মেমো তারপর বিস্তারিত যা যা আছে সবকিছু ডেলি অর্থাৎ আমি প্রথমে আগে খাপটা কিন্তু খুলেছি মানে প্রথমে রিভিউ করেছি আপনারা কি করবেন এই যে এখানে একটা কিউআর কোড আছে এটা ঘষবেন এটা ঘষার ফলে কিন্তু যেখানে একটা কিউআর কোড আছে এটা স্ক্যান করতে পারবেন অনলাইনে যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট আবার এখানে একটা এই যে কোড আছে সিরিয়াল নাম্বার এটাও আপনারা স্ক্যান করতে পারবেন করে আপনারা কিন্তু অরিজিনাল বয়া কিনা সেটা কিন্তু জানতে পারবেন এখানে একটা কিউআর কোড আছে এটা আমি এখনও ঘষি নাই যাই হোক ঘষার দরকার নেই আপনারা ঘষে আমি ঘষবো না এটা কারণ আমার এটা নতুন ইনটেক এটা আঙ্গুল দিয়ে একরকম করে ঘষে যেমন আপনারা সিম কার্ডের ইয়াগুলো ঘষেন সেভাবে ঘষে এটা দেখতে পারবেন তারপর আমি এটা খুলেছি খোলার পর আমি যেগুলো এখানে পেয়েছি সেগুলো আগে দেখাই আপনাকে প্যাকেটের মধ্যে আপনারা পাবেন এরকম একটা ইয়া পাবেন আমি আসলে একবার খুলেছিলাম এই জন্য পরবর্তীতে ভালোভাবে ওইভাবে তাদের মতো আর লাগাইতে পারি নাই যাই হোক আপনাদের দেখানোর জন্য তারপরে তারা একটা গিফট বক্স দিয়েছে এরকম চাবির ইয়া এটা আপনারা ইউজ করতে পারবেন bdshop.com এর আর এখানে দিয়েছে একটা পাবেন ব্যাটারি পাবেন ব্যাটারিটা আপনাদের প্রয়োজন একটা পাবেন নয়েজ রিমুভার পাবেন তারপরে যেটা পাবেন একটা পাওয়ার ইন্ডিকেটর এটা দিয়ে আপনারা ক্যামেরা কিংবা ল্যাপটপ কিংবা অন্য কোনো ডিভাইসের সাথে এখানে ইউজ করতে পারবেন আর একটা পাবেন হচ্ছে ক্লিপ অর্থাৎ শার্ট ক্লিপ টাই ক্লিপ শার্ট ক্লিপ যেটা শার্ট ক্লিপ এটা এটা দিয়ে আপনি লাগাইতে পারবেন তারপরে এখানে তার তো পাবেন বিশাল তার প্রায় 20 ফুটের মতো তার পাবেন যেটা দিয়ে আপনার অনেক দূর থেকেও কিন্তু ইয়া করতে পারবেন ভিডিওগুলো করতে পারবেন খুব সহজভাবে তারপরে যেগুলো পাবেন বা এমনের একটা সুন্দর একটা স্টিকার পাবেন তারপরে এখানে একটা এরকম একটা বই পাবেন যে বইটা আপনাদের দরকার রিভিউ এখানে বিস্তারিত বই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু বিস্তারিতটা আমি কিনেছি যাই হোক নাম ফোন নম্বর সব কিছু আছে দেখতে পাচ্ছেন ওকে এখন কীভাবে সেট আপ করতে হয় সেটা নিয়ে এখন একটু কথা বলবো তো চলুন সেট আপ করে আসি জাস্ট প্রথমে একটু তারটা ছাড়িয়ে নিন নেওয়ার পরে এই যে এরকম একটা ইয়ে থাকে এটাও দেখে নিন দেওয়ার পরে এই যে এটা খুলবেন আগে প্রথমে এটা এভাবে বাম দিকে খোলে এটা খোলার পরে আপনি কি করবেন ব্যাটারিটা আগে বের করুন ওই প্যাকেট থেকে ব্যাটারির প্যাকেট থেকে খোলার পরে এই যে এখানে একটা ফিতা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এটা বাইরেই রাখবেন জাস্ট ফিতার উপরে এই ব্যাটারিটার এই পাশটা এদিকে রাখবেন আর এই যে জাস্ট ব্যাটারিটা সুন্দর করে এইভাবে লাগিয়ে দেবেন এই আর এই সুতাটা দেওয়া হয়েছে এই সুতার উপরে থাকলে এটা টান দিলে যাতে ব্যাটারিটা উঠে আসে আপনাদের কষ্ট করে কোনো মারতুল বা কোনো অন্য কোনো কিছু ইউজ করতে হবে না এই জন্য এটা দেওয়া হয়েছে যাই হোক ব্যাটারিটা আগে লাগাই তারপরে আমি দেখাচ্ছি ওকে আপনি যখন এখানে ব্যাটারিটা লাগাবেন জাস্ট এইভাবে ব্যাটারিটা লাগাবেন ব্যাটারি লাগানোর পরে এই যে ইয়াটা দেখছেন এটা টান দিলে কিন্তু উঠে আসবে ব্যাটারি এটার জন্য একটা সুবিধা আছে এটা লাগিয়ে তারপর আপনি করবেন কি এই কাভারটা জাস্ট এখানে পরিয়ে দেবেন এখানে এখন এটা লাগানো হচ্ছে ডান দিকে প্যাস বাম দিকে খোলে আর ডান দিকে হচ্ছে টাইট হয় ওকে লাগিয়ে দিলেন ব্যাস আপনার মোটামুটি কাজ শেষ উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা আমি যদি উপরে ক্লিক করি তো মানে উপরে সুইচটা উঠে দেয় তাহলে ক্যামেরা ওপেন হবে অর্থাৎ ক্যামেরা যদি ইউজ করি সেক্ষেত্রে মাইক্রোফোন দিয়ে ক্যামেরা রেকর্ডিং হবে আর যদি নিচের দিকে দিই সাথে সেক্ষেত্রে মোবাইলের যে ইয়েটা আছে সেটা মোবাইলে রেকর্ডিং হবে এই হচ্ছে বেসিক কাজ তারপরে যেটা আছে এখানে অনেকগুলো তার আছে সব তার আপনার ছাড়ানোর প্রথমে প্রয়োজন নাই যাই হোক যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়িয়ে নেবেন তারপরে যেটা আছে একটা ব্যাগের মধ্যে আছে এই যে নয়েজ রিমুভার এটা বের করুন আর নয়েজ রিমুভারটা দিয়ে কী করবেন আপনার যখন আশেপাশে কথার আওয়াজ বেশি থাকবে সেক্ষেত্রে নয়েজ রিমুভারটা আপনার জন্য বেস্ট একটা সলিউশন
আপনি জাস্ট এটা কি করবেন, এই যে ফুটোটা জাস্ট ধরে এর মধ্যে লাগিয়ে দিন, ঢুকিয়ে দিন। ওকে, নার্সারি মপার কিন্তু রেডি। তারপরে একটা হচ্ছে শার্ট ক্লিপ যেটা দিয়েছে তারা, এই যে ক্লিপ লাগবে একটা, জাস্ট এই যে ক্লিপটা এরকম একটা ধরে আপনি জাস্ট এইখানে শক্ত করে লাগিয়ে নেবেন। এখন কিন্তু এটা আপনার শার্টে খুব সহজভাবে লেগে যাবে। ওকে, এই ছিল বেসিক কাজ। এখন জাস্ট এই 3.5 mm জ্যাকটা আপনার মোবাইলে ডিভাইসে কানেক্ট করে দিন। কানেক্ট করার পর মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, যাদের সবার মোবাইলে আসলে ভিডিও ওইভাবে বয় এমন সাপোর্ট করে না, এই জন্য আমরা প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা নামের একটা ক্যামেরা ওপেন করবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি জাস্ট ওই ক্যামেরার ভিডিও সেটিংসের মধ্যে গিয়ে অডিও সোর্সে যাবেন। অডিও সোর্সে যাওয়ার পরে এক্সটার্নাল অডিও সোর্স ওইটা সিলেক্ট করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। ওই ওপেন ক্যামেরাতে যখন আপনি ভিডিও করবেন, তাহলে আপনার যদি মোবাইলে বয় এমন সাপোর্টও না করে, সবার মোবাইলে হয় না, দু একটা মোবাইলে সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনার কিন্তু মোবাইলে সাপোর্ট করবে, ভিডিওতে কাজ করবে বয় এমন। এই হচ্ছে পুরো সেট আপটা দেখাইলাম। তারপরে এখানে তো আছে সব কিছু, আমাকে গিফট এরকম দিয়েছে একটা। তারপরে এটা হচ্ছে ইনভার্টার কনভার্টার। কনভার্টারতে কী হয়, আপনি জাস্ট এখন যদি ক্যামেরাতে ইউজ করেন, সেক্ষেত্রে এটাই পিছনে লাগিয়ে দেবেন, এটা ইউজ করতে পারবেন, কিংবা মসজিদের মাইকেও লাগিয়ে ইউজ করতে পারবেন। এই ছিল। তারপরে যেটা আছে এখানে স্টিকার আছে, এখানে যে একটা ওয়ারেন্টি কার্ড আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে যে আর একটা বয় এমনের কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি আমি। এই তো, এই ছিল আজকের ইয়া। তারপরে এখন আমি দেখি মাইক্রোফোনটা একটু লাগিয়ে নেই, দেখি সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়, তারপরে আপনারা বুঝতে পারবেন বিস্তারিত। ওকে দর্শক, এখন বুঝতে পারছেন আসলে বয় এমন মাইক্রোফোনটা পুরো সেট আপটা। জাস্ট আপনি ওপেন ক্যামেরাটা মোবাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ওপেন ক্যামেরাটা, জাস্ট ওপেন ক্যামেরার অ্যাপসটা দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর যদি অডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে অডিও রেকর্ডিংয়ের একটা অ্যাপস আছে, সে অ্যাপটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটাও ডাউনলোড করে আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন, সেটিং করতে পারবেন। কীভাবে আর একটা ভিডিও যদি তাও না বোঝেন, আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আর একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করবো, যে ভিডিওতে আমি দেখাবো কীভাবে সেটিংস করতে হয় ওই অ্যাপসের মধ্যে। জাস্ট একদম সোজা কিন্তু অ্যাপসের মধ্যে গিয়ে আপনি সে অডিও সেটিংয়ের মধ্যে গিয়ে ইন্টারনাল সোর্স করে দেবেন। ওখানে মেইন আছে, অনেক আছে, রেয়ার আছে, জাস্ট আপনি ইন্টারনাল সোর্স করে দিলে কিন্তু ব্যাস আপনার কাজটা কিন্তু শেষ। এই ছিল বয় এমনের কিন্তু ফুল রিভিউ। আর এখন একটা কথা বলি, যে বাজারে যে আপনার 500 থেকে 500 টাকা থেকে 600 টাকা যে বয় এমনগুলো বিক্রি করে, ওইগুলোর থেকে আপনার সাবধান, ওইগুলো কিনবেন না, ওইগুলো একদম টোটালি ডুপ্লিকেট। আমি 2017 সালে ডিসেম্বরে 10ই ডিসেম্বরে ইউটিউব চ্যানেল খুলি, এরপর থেকে কিন্তু অনেক দোকানে গেছি, অনেক মাইক্রোফোন কিনেছি, একটা আজোয়া মাইক্রোফোন কিনছিলাম, ওটাও ডুপ্লিকেট, আবার বয় এমন সব চানা। আপনি দাম জিজ্ঞেস করবেন, দাম দেখলেই বুঝতে পারবেন যে যারা যেটা 2 নম্বর সেটা আপনাকে 800 থেকে 900 টাকা দাম চাবে, কিন্তু দেখতে পারবেন 400-500 টাকা দিয়ে আপনি দিয়ে দেবে, ওই 2 নম্বরে আপনি কোনো ভয়েস কোয়ালিটি ভালো পাবেন না। আর যদি অরিজিনাল 1 নম্বর কিনতে চান, সেক্ষেত্রে bdshop.com আমি রিফার করছি না, তারপরে বলছি যে bdshop.com থেকে যেহেতু আমি মাইক্রোফোনটা কিনেছি, ভালো সার্ভিস পেয়েছি, এই জন্য আমি বলতেছি আপনারা সেখান থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন, কিংবা কাছাকাছি থাকলে সেক্ষেত্রে নিতে পারবেন, কিংবা বিশ্বস্ত কোনো দোকান থাকলে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন। তবে নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন, কিউআর কোড স্ক্যান করে নেবেন অনলাইনে, এবং ভয়েস কোয়ালিটিটা 100% চেক দিয়ে নেবেন। আমি একটা মাইক্রোফোন কেনার জন্য মোতালেব প্লাজা গিয়েছিলাম ঢাকা। যাই হোক, মোতালেব প্লাজা যাওয়ার পরে মাইক্রোফোনটা ওনারা বলতেছে অরিজিনাল, তোর বললাম আমি দেখি তাহলে মাইক্রোফোনটা আমার হাতে দেন, আমি মাইক্রোফোনটা দেখবো আসলে কি অরিজিনাল কি ডুপ্লিকেট। তখন হাতে দেওয়ার পরে আমি রেকর্ডিং অপশনটা চালু করি, চালু করার পরে আমি ওটা দেখতে পাই যে রেকর্ডিং একদম বিচ্ছিরি, বাইরের থেকে যত নয়েজ আছে সব এখানে চলে আসে, তাহলে এই মাইক্রোফোনটা তো অরিজিনাল না। পরে বললাম দাম কত, বলতেছে 800। বললাম ভাই, bdshop.com যে যার মূল্য 1100 টাকা, আপনি বলতেছেন 800, তার অরিজিনাল, এটা ডুপ্লিকেট, এটা কখনো অরিজিনাল হতে পারে না। অরিজিনাল যেটা সেটা হচ্ছে অ্যাকুরেট, কোনো কম নাই, 1100 টাকা, এখন একটু কমিয়েছে bdshop.com 900 টাকা করেছে, আমি আজকে কিনছি 650 টাকা দিয়ে। এই ছিল আজকের রিভিউ। আরও যদি বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। আর রেগুলার ইনশাল্লাহ এখন ভিডিও পাবেন এডুকেশনাল এবং টেকনিক্যাল ভিডিও, সব ধরনের জব সার্কুলার, জব সলিউশন আমাদের আলামিন আইটিভি চ্যানেলের মধ্যে আপনারা পাবেন। তো সবাই ভালো থাকবেন, নিয়মিত দেখতে থাকুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।